পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্যালো মেশিন ঘাড়ে করে নিয়ে এক অভিনব বিক্ষোভ দেখালো মালদা শাখার ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার কর্মীরা। খবর সোমবার এই সংগঠনের পক্ষ থেকে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গোটা মালদা শহর জুড়ে এক বিক্ষোভ মিছিল করা হয়। এরপরে মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে এই সংগঠনের কর্মীরা জমায়েত হয়ে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায় এবং পরে সংগঠনের পক্ষ থেকে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার সহ একাধিক দাবি দেওয়া নিয়ে মালদার জেলা শাসকের হাতে একটি দাবিপত্র তুলে দেওয়া হয়। এ বিষয়ে ভারপ্রাপ্ত সংগঠনের জেলা সভাপতি মোহাম্মদ আরফাত আলী বলেন, আসলে আজকে পেট্রোল এবং ডিজেলের সহ এদের সামনে রেখে সব কিছুর যে উত্তরোত্তর দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে সেটা আজকে গোটা ভারতবর্ষের মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। আমরা সেই জন্য ডিএন সাহেবের কাছে একটা ডেপুটেশন দিতে এসেছি। আমরা আপনাদের সামনে ডিসপ্লে করেছি যে ভারতবর্ষ কৃষিভিত্তিক দেশ, এই ভারতবর্ষে ডিজেলকে সামনে রেখে কৃষিকাজ সম্পূর্ণ হয় ডিজেলকে নির্ভর করে। আজকে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বদৌলতে ডিজেলের আচ্ছেদিন এসছে, ডিজেল পেট্রোলকে অতিক্রম করেছে, যেটা আর সবার চাইতে আমাদের বেশি মাথা ব্যথার কারণ। কারণ আমরা কৃষিভিত্তিক ভারতবর্ষে বসবাস করি, আমাদের অধিকাংশ মানুষ কৃষির উপরে ডিপেন্ড করে। সেই জন্যে এই মেশিন দিয়ে আর জলসেচ করা যাবে না। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে আপনি যে কথা বলছেন যে আত্মনির্ভরশীল ভারত, আমরা আদিম যুগে ফিরে যাচ্ছি, আমরা এই টিন দিয়ে জলসেচ করে আদিম যুগে ফিরে যাব, গিয়ে আমরা আত্মনির্ভরশীল হব। সেই জন্যে আমরা এই প্রতিবাদ করতে এসেছি। আমরা আজকেও বলে দিতে চাই যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেমন করে বিভিন্ন সংস্থাকে বিদেশের কাছে বিক্রি করে দিতে চাইছে, বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করে দিতে চাইছে, তেমন করে আমাদের নিজেদের মধ্যে একটা বিভেদের প্রাচীর তুলে দিয়ে ভারতবর্ষকে আবার পরাধীনতার গ্লানির দিকে হাতছানি যাতে আসতে পারে তার দিকে ঠেলে দিচ্ছে। সেই জন্য আমরা আজকে ডিএম সাহেবের কাছে ডেপুটেশন দিতে যাচ্ছি। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, আমার নিউজ। মিষ্টু, তাড়াতাড়ি করো, সোমরা চলে এসেছে। ওয়াও, নাইস ডেকোরেশন, সমস্ত ক্রেডিট বাজারি এন্টারপ্রাইজে। বাজারি এন্টারপ্রাইজ? হ্যাঁ, চলো তবে নিয়ে যাই। বাজারি এন্টারপ্রাইজ ইউথ ক্লাবের পাশে গঙ্গারামপুর।